ফুল বানু ফুল বানু, যেও না রে, মনের কথা মনেই রইল, বলা তো হইল না রে। ও ফুল বানু, একটা ধুমার কাঠি দে। কি ধুমার কাঠি? মানে সিগারেট দে একটা, এরপর ফাঁস গেলাস করা পাত্তি, দুধ চিনি বেশি দিয়ে এক কাপ চা দিবি। তোরে না 100 দিন কইছি, আমার দোকানে বিড়ি সিগারেট বেশি না, আর তুই ইচ্ছা করে বারে বারে আমার ফুল বানাটা হসকে। আমার নাম ফুল বানু না, ফুলমতি। স্টেশনে চাপকল থেকে এক জগ ঠান্ডা পানি আইনা দে তো, এনে জগ। এই মজনু, তেরনে যাত্রী সারা অত্র এলাকায় কারো হুকুমের গোলামি করে না, একমাত্র ফুল বানু থুকু ফুলমতি সারা। আরে বানু আর মতি তো বিষয় না, তোর কথার দাম আমার কাছে অনেক। তা তো ওই বই, আমার চোখের সামনে তুই বড় হইছোস, বড় বোন হিসেবে আমার একটা দাবি আছে না। আচ্ছা তোর মাথার তার কিছিরা, তুই আমার বোন হবি কে? উল্লাপাল্টা কথা কইলে গেলাম পানি আনুম না, তোর আমি অন্য চোখে দেখি, এত ডং করস কে? জানুস না মনে হয় আমার লগে উল্টা সিধা কথা কবি, একেবারে জাইরা ট্রেনের তলে মাথা দিমু, এরপর ভূত হইয়া তোর ঘরে 24 ঘন্টা বয়ে থাকবো। তুই ট্রেনের নিচে মাথা দিলে কি আমার সে বড় হইতে পারবি? তুই আমার সে ছোট ছোটই থাকবি। এই 15 দিনের ছোট বড় কোনো ব্যাপার? আমি তোরে বিয়ে করবো, দরকার পড়লে জোর করে বিয়ে করুম। আমি তোর মতো বাদাইমা ছেড়ারে বিয়ে করবো না। আমার বাবাই তার বন্ধুর পোলার লগে বিয়া ঠিক করে রাখছে, কতবার কমু তরে, তুই অন্য দিকে চেষ্টা কর যা। মিস ফেলাবার, তুমি গুগু দেখছো, অন্তরি গুগুর ফাঁদ দেহ নাই। আমি বাদাই মামু কেন, একটা কাম তো করি, তাছাড়া গ্রামে আমার নামে জমি জিরাত আছে না, কাবিনের সময় তোর নামে লিখা দিমু। এখন আগে পানি আইনা দে, জমি জিরাত পরে দিস, নাইলে দোকানে বয় আমি আনতাছি। কাম করে, কামও তো 2 পয়সার কুলিগিরি। শালার মাইয়া, জাতি ছেড়া বেইমান, হের লাইগা আমি এই স্টেশনে বইরা আছি, আর আমার ইতিহাস বুঝায় খালি একবার কবুলটা পড়া হোক, এরপর দেখবো এত ফরফর ফরফর কেমনে করে। কি রে কি কস বিড়বিড় কইরা? কিছু না, গান গাই। এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্দুর হৃদয় দিব। ময়মনসিংহ থেকে নেত্রকোনার জারিয়া পর্যন্ত একটা লোকাল ট্রেন আছে, এইটুকু পথে ছোট ছোট অনেক স্টেশন রয়েছে, অদ্ভুত অদ্ভুত নাম সেসব স্টেশনের, শম্ভুগঞ্জ, পূর্বধলা, শ্যামগঞ্জ, গৌরীপুর, বিশকা, জালুসকা, আরো আরো কিসব নামের বাহার। বিশকা স্টেশনের কয়েক গজ পশ্চিমে ফুলমতি চায়ের দোকান, দোকানটার বাবার ছিল, বাবা মারা যাওয়ার পর ফুলমতি ব্যবসার হাল ধরে। ফুলমতি জন্মের পর ওর মা মারা যায়, স্টেশন থেকে 3.5 মাইল ভেতরে ওদের গ্রামের বাড়ি, বাড়িতে ভাঙাচোরা 2টা টিনের ঘর আছে, ওই ঘরে এক আত্মীয় থাকে তার। ফুলমতি স্টেশনের দোকান ঘরে ঘুমায়, তবে মাঝে সাঝে বাড়ি যায়। স্টেশনের সবাই ফুলমতিকে এক নামে চেনে এবং ভালোবাসে, কারণ ওর বাবা ভীষণ ভালো মানুষ ছিলেন। আর মজনু সত্যি সত্যি ফুলমতির জন্য দিওয়ানা। মজনু ওরও কেউ নেই, বাড়ি ঘর গ্রাম ছেড়ে শুধু ফুলমতিকে চোখে চোখে রাখার জন্য এই বিশকা স্টেশনে পড়ে আছে। ফুলমতিকে মজনু খুবই পছন্দ করে, যতদিন বিয়ে শাদী না হচ্ছে ততদিন মজনু স্টেশন ছেড়ে কোথাও যাবে না, এটাই তার কথা। স্টেশনে মজনুর আয় রোজগার তেমন হয় না তবুও, কিন্তু ফুলমতির মতিগতি বোঝা দুষ্কর। চিনি বাদ দিয়ে একটু চা দিতে পারেন? ভাইজানের কি ডায়াবেটিক্স? আরে না, মোড্ডে কন্ডেন্স মিল্কের চা, এম নেই মিটালয়ে। তা আপনার দেশ কই? আগে তো এই এলাকায় দেখি নাই। মোর বাড়ি স্বরূপকাঠি, বরিশাল, ফিরোজপুর, ঝালকাঠি, হেয়া হনেন নাই ওই দিককার। ও আচ্ছা, আপনি তাহলে পাইন না দেশের মানুষ, এই জন্যই চা চিনি লাগে না। তা কোনো কামে আইছিলেন এদিকে? কাম একটা আছে, এত দূর আইসি কি খালি খালি, কাম ছাড়া তো আর। এই নেন ভাই চা নেন। আমারও এক কাপ দে। তুই কতবার চা খাবি, যা স্টেশনে যা, অহনি ট্রেন আইব যা। চা কি তোর দোকানে মাগনা খাই? আর আমার সবসময় তো সরসর করস কে, তোর সমস্যাটা কি? ভাইজানের লগে জরুরি কথা কইতাছি, দেখছ না কে কি কামে আইছে, কার কই বাড়ি,
তা দিয়ে তর্ক দরকার? মানুষের এত প্রশ্ন করসকে, শান্তি মতো চা খাইতেও দেস না। তোর কথার অত্যাচারে আমার দোকানের কাস্টমার কমে আইতেছে। পান আছে নাই আই? না, ওর দোকানে পান বিদে সিগারেট রাখে না। খুব সমাজ সচেতন মাইয়া। আমার সাথে বিয়া ঠিকঠাক। দোয়া করেন ভাইজান, আমাকে সংসারটা যেন সিনেমার শাবানা আলমগীরের মতন মিলমিশ আর ভালোবাসা রয়ে। আপনি এনে থাকলে দাওয়াত অবশ্যই পাইবেন। এই মজনু, তুই এখন আমার দোকান দেখে যা তো বাঘ। তোর লগে কবে বিয়া ঠিক হয়েছে? আমার বেদব ছেড়া একটা থাপ্পড় খাবি ভাই। এনান ফান, আপনি কোন জর্দা চয়েস করেন? চমন বাহার, সামান্য দিও, বেশি না। কিরে তুই বলে পান বেসস না? পান পেলি কই? দোকানে পান তুলছি। আমারে জানালি না? তোর ব্যবসা বড় হইলে কি আমি নজর দিমু? আমার একবার কইলে না তুই? আর আমি তো এতক্ষণ খেয়ালও করি নাই, বিজা লাল কাপড়ের নিচে পান রাখছস। খেয়াল করবি কেমনে? স্টেশনে বইয়া শকুনের মতো আমার দিকে চায়া থাকস, আর দোকানে আইলেও আমার মুখের উপরেই তোর ইন্দুরের মতো ছুট্টু ছুট্টু চোখ দিয়ে চায়া থাকস। তো কত হইলে? 10 টাকা। 5 টাকা দেন, কাল তো 5 টাকা ফেরত নেন নাই। কিরে তোরা তো বারবার থেকে ফুল বানু, তুই যাবি? নাইলে সিলভারের জগ দিয়া বাড়ি মাইরা তোর মাথা দুই ভাগ করমো। তোর জন্য আমি শান্তি মতো ব্যবসাও করতে পারতাছি না। কাস্টমারের লগে কথা কওয়ার সময় মুখ দিয়ে খালি মধু ঝরে, আর আমার লগে খালি তিতা কথা। ওই বরিশাল্লা বেড়ার লগে এত কিসের বাপ তোর? চিনস বেড়ারে? বিন দেশের মানুষ ভালো হয়? সর্বনাশ করে ভাগবো। তাছাড়া বেড়ার বয়স তো মেলা, কপালের সামনে চুল দিয়ে টাক ঢেকে রাখছে। ভালো মন্দ নিজের কাছে, বেড়ার বয়স টাক এসব আমি দেখবো কে? চা পান খাইবো, টাকা দিব, বাস। আমার আর সর্বনাশ কি? তোর মতো আজ তা সর্বনাশের জায়রা ট্রেনজার মাথার উপরে বৈশা রইছে, হ্যাঁ শান্তি আছে, হ্যাঁ জীবন তো এমনি ইতিহাস পাতা। এই জ্যৈষ্ঠ মাসে বিয়া করমু, তুই প্রিপারেশন ল, কি কি লাগবো ক? মমি সিং থেকে বিয়ার বাজার করমু, রোজ রোজ তোর লাগে ঘ্যান্টা ঘ্যান্টি মজা লাগে না, তুই খুব জ্বালাস। আমি জ্বালাই না, আমার দোকানে তুই একটা মাসি দেখলেও জ্বললে পুইরা যাস। তরে আমি মইরা গেলেও বিয়া করমু না, আমি দরকার পড়লে বরিশালের লগে পালামু। ঠিক হইলি? আরেকবার ক, তোর আসকারে তো বেড়া 3 দিন ধরে তোর দোকানের আশেপাশে ঘোরাঘুরি করে, আমার মাথা গোলাম গরম করিস না। কি করবি তুই? টেনে তলে মাথা দিবি? যা দে গা, যা যা, তোর এত পিরিতি আমার সহ্য হয় না। টেনে তলে মাথা দিব পরে, আগে তোর পাইন্না দেশের আশিকের ব্যবস্থাটা করে লই। আয় আয় মজনু, খাড়া শুইনা যা, শুইনা যা। বিদেশে মানুষের লগে কাজা ফ্যাসাদ করিস না কইলাম। দিওয়ানা মজনুর গুসা হইছে, একটু পরে তো আবার আইবি দোকানে। পাগলা লোকে যে কেমনে সংসার করমু, কথায় কথায় গরম তেলে পানি পড়ার মতো স্যাত কইরা উঠে। প্রত্যেকটা মানুষের শরীরের গঠন যেমন আলাদা, তেমনি মনের গঠনও, আর তাই ফুলমতি আর মজনুর ভালোবাসার প্রকাশটাও ভিন্ন। ফুলমতি মজনুকে ভালোবাসে, ওর ভালো চায়, ওকে আপাদ মস্তক চেনে বোঝে, কিন্তু বিয়ে করার আগে সবকিছু গুছিয়ে নিতে যায়, যাতে অভাব অনটন দুজনের মাঝখানে দেয়াল নিতে না পারে। তাছাড়া ওরা দুজনেই একা, মাথার উপর কোনো ছায়া নেই, সংসারের গাছটা এমনভাবে বুনতে হবে শত ঝড়ঝাপটাতেও ওদের আশ্রয়টা যেন থাকে। মজনু এমনিতেই পাগল, ওকে যদি ফুলমতি আরও উস্কে দেয় তাহলে আয় রোজগার ব্যবসা বাণিজ্য সব লাটে উঠবে। জীবনটা তো সিনেমার মতো নয়, ফুলমতি ক্লাস 4 পর্যন্ত পড়েছে, তাছাড়া বাবার কাছ থেকে সে অনেক কিছু শিখেছেও। মজনুকে ফুলমতির মুখে কখনো ভালোবাসার কথা বলে না, হয়তো সেজন্যই মজনু এমন অস্থির বোধ করে। তাছাড়া ফুলমতি মজনুর চেয়ে 15 দিনের বড়, এই কথাটা বারবার ওকে মনে করিয়ে দেয় বলেও মজনু খুব বিরক্ত হয়। অবশ্য বিয়ের পর ফুলমতি ওকে আর কোনো যন্ত্রণা দেবে না, যে ছেলে ফুলমতিকে ভালোবেসে স্টেশনে জীবন কাটাতে পারে তাকে সবসময় কষ্ট দেওয়াটা ঘোর অন্যায়। এসব ভাবতে ভাবতে সকাল গড়িয়ে বিকেল হয়ে গেল, অথচ মজনুর টিকিটিও দেখা যাচ্ছে না। আচ্ছা গেল কোথায় ছেলেটা? নিশ্চয়ই বাড়ি গেছে। যাক, বাড়ি ঘরেও তো এক আধবার উকি দিতে হয়, নইলে ভিটে মাটি বারুভূতে লুটে নেবে। কিন্তু আসলে মজনু গেল কোথায়? এই কেডা,
কেডা রে কেডা যায়? মুই সালাম। আপনি স্টেশন ঘরের দিকে কই যান? এত রাইতে আবার স্টেশনে ঘোরাঘুরি করতেছেন? ভাই মতলবটা কি কন্তো? মোর এখন কথা বলার সময় নাই, রাত দুইটার আগে মোর নিরাপদ জায়গায় যাইতে হইবে। আপনি কি খুনের আসামি নাকি ভাই? কি হ্যাঁ ক্যা, মোর সমস্যা অন্য জায়গায়। এই চাই দেখেন, এই ঘড়ি, এই নাইট ঘড়ি। নাইট ঘড়ি মানে? আচ্ছা নাইট ঘড়ির গপ পরে হইব। আপনার সত্য করে কোন তো ফুলবানু আপনারে কিছু বলছে? হ্যাঁ কি ফুলবানু? কিডা? ওই যার দোকান থেকে সারাদিন চিনি ছাড়া চা খান, মিস ফ্লাওয়ার। সে কইবে নাকি? তাই মাতারি খুব ভালো। আমার ইচ্ছা এই রোমেরটা মায়া পাইলে বিয়া শাদী কইরা ঘর সংসার করতাম, বুঝছেন? আমরা তো ভাগ্যবান, জ্যৈষ্ঠ মাসে বিয়া কইলেন না। চারিদিকে যেমনে শিয়ালের উৎপাত শুরু হয়েছে, কতদিন যে ভাগ্যবান থাকতে পারবো এটাই ভাবতেছি। পাখিরে শিগল পরাণ, নাইলে উইরে যাইবে আনে। সুন্দরী মাইয়া গো, মন বড় চঞ্চল হয়। আপনি তো বিরাট জ্ঞানী, এই কয়দিনে ফুলবানুর মনের চঞ্চলতা টের পেয়ে গেছেন। ভালো ভাই ভালো। তা নাইট ঘরের গপ্পটা কি? ভাই গপ্প পরে শুনবেন আনে, এই নাইট ঘড়িটা নেবেন, এই নেন আমনেরে উপহার দিলাম, ভাইবা নিয়েন বিয়ার উপহার। আরে আরে আপনি আমার কাঙ্গাল ভাবছেন? আমি স্টেশনে পড়ে থাকি বইলা আমার ইজ্জত নাই? শোনেন এই মজনু অন্যের দামি জিনিসে চোখ দেয় না, আপনার নাইট ঘড়ি আমি নিব কেন? ভাইরে এই ঘড়িটা লইয়া মুই একটু পেরেশানির মধ্যে আছি। এই স্টেশনের আগের স্টেশন মাস্টারে এত খোঁজাখুঁজি করলাম, কেউ কোনো উদ্দেশ্য দিতে পারল না। আগের স্টেশন মাস্টারের লগে কি কাম? আপনি তো মনে হয় খুব ভেজাইলা পাবলিক, এত সুন্দর একটা ঘড়ি নিয়ে কি পেরেশানি? ঘড়িটার মধ্যে পেরান আছে। কি আপনার কি নিশা ভাঙের বদভ্যাস আছে নাকি? ঘড়ির পেরান মানে? বাপের জন্য এমন তো উনি নেই। ভূত প্রেতের কথা তো শুনছেন নাকি? ভূত প্রেত যদি সত্য সত্যই থাকতো তাহলে আমার চোখে অবশ্যই পড়তো। সারা রাইতে একলা একলা স্টেশনে ঘুমাই, কই এখন পর্যন্ত তো কিছু দেখলাম না। নাইট ঘড়িটা লয়েন, একটা রাত লগে থইন, যা দেখবেন আমারে সকালে জানাইলে চলবে আনে। তয় একটা কথা। আরে কি আসাইছো? আপনার ঘড়ি কি আপনি আমারে জোর করে গসাইবেন নাকি? এই নাইট ঘড়ি তো চুরির মাল হইতে পারে। আচ্ছা এই নাইট ঘড়ির নামই কি? নাইট ঘড়ি নাকি আপনি নাম দিছেন? হায় রে দুইটা বাজে গেছে। এই এই কি ভাই এমন দৌড়াইতেছেন কেন? ব্যাপার কি মাথা দোষ আছেনি? এমন আল্লাহ জাল্লাহ দৌড় দিল কে? কি এক অদ্ভুত নাইট ঘড়ির গল্প শোনালো লোকটা। মজুর ঠিক সুবিধার মনে হচ্ছিল না, কেন জানি বারবার মনের ভেতর কু গাইছে, লোকটা খুনের আসামি নয় তো? কথা বলতে বলতে রাত দুইটার পর এমন জান প্রাণ দিয়ে হঠাৎ এলো পাথারি দৌড়। মজুর মনে সন্দেহ আরো বাড়িয়ে দিল। না লোকটাকে চোখে চোখে রাখতে হবে, একে তো ফুলমতির দিকে চোখ দিয়েছে। তারপর ফুলমতিও বেশ মোলায়েম সুরে ভিনদেশি সালামের সঙ্গে কথা বলে বিষয়টা মজুর সত্যি সহ্য করতে পারছে না। ফুলমতিকে এবার সত্যি সত্যি একটু ভাব দেখাতে হবে, সেও যে এত হেলাফেলা করার মতো লোক নয় সেটা ফুলমতিকে এবার বোঝাতে হবে। ওই মজনু, মজনু এদিকে আয়। কি কোনো কাম আছে? তাড়াতাড়ি কো, আমার টাইম শর্ট। কাম তো আছেই, অত দূর থেকে গলা ফাটাইয়া কামের কথা কোন যায়? কাছে ক কি কাম? পানি লাগবো? কাল সারাদিন কই আসিলি? এটা জরুরি কাজ ছিল। চা খাবি? দিমু কড়া পাতি দিয়া। চা খাওয়ার জন্য ডাকছোস? আমি চা খাওয়া সাইরা দিছি। ও তাহলে শুরু বি 55 জর্দা দিয়ে একটা খিলি পান খা।
আমি পান খাই না। এ হাঁটা দিলি যে, চা পান খাবি না, খাইস না, এই নে গজা খা, মুখ মিষ্টি কর। গজা খা মুখে? আমার বিয়ার মিষ্টি, স্বরূপ কাটি সালাম রে বিয়া করমু, কথাবার্তা ফাইনাল, আমিও রাজি, তাই সবরে মিষ্টি মুখ করাইতাছি। ঘুষের দোকান থেকে 2 কেজি গজা আনছি, আই সারাদিন সব কাস্টমারেরে আমার বিয়ার গজা খাওয়ামু। মিস ফ্লাওয়ার, এইবার তুমি দেখবা, ইউ সি এভরিথিং। তোর একটা মাথায় উঠলে তুই ইংরেজিতে কথা কস না রে। ওই খাড়া শুনবি তো, যা পাগলার তোর খেপাইয়া দিলাম দূর। ভাবছিলাম ওর লগে ভালো কইরা কথা কমু, ওর পুলা পাই না আসর ওটা দেখে সেই মস্করাই কইরে ফালাইলাম। ও মা, আবার এইদিকেই তো আইতেছে দেখি। ওই তোর পাইন্না দেশের 80 ঘন কইরে কই গেলে পামো রে? আমি জানি না, আর জানলেও কমু না। কেন আমার 80 দিয়ে কি কাম? কাম আছে, তোকে বিয়া শাদী সলা পরামর্শ করব। তলে তলে এত, এই জন্যই তো বেড়া আমারে কয় তোর মতো ভালো মেয়ে পাইলে ঘর সংসারই হইব। ঘর সংসারই সুড়াইতাছি আমি, দেখ কি করি। কি করবি তুই? আরে আমি তো তোর লাগে মস্করা করছি, তুই মস্করা বুঝস না ছেড়া। মজুমি সব বুঝে, বাগার রাখালের গপ্পটা শুনস নাই? রোজ রোজ বাগাইছে, মস্করা না, এবার আসল বাগাইব। দেখ তো পাগলা, কবে বুদ্ধি হইব তোর? বুদ্ধির খেতা পুরি। এই ভিনদেশি সালামের গতরাতে সন্দেহজনক কথাবার্তা আর আজ সকালে ফুলমতির এমন ইয়ারকি, দুটো বিষয় মিলেই মজনুর মাথা খুব গরম হয়ে গেছে। কেন জানি হঠাৎ করে মজনু বিগড়ে গেল, সারাদিন পুরো এলাকায় সালামকে খুঁজে বেড়ালো। আশ্চর্য, লোকটা গেল কোথায়? তার মানে বিয়ের ব্যাপারটা সত্যি? মজনুর চোখ শকুনের মতো, ওই লোক এই তল্লাটে যেখানেই থাকুক মজনুর চোখ এড়ানো অসম্ভব। সত্যিই তাই, সন্ধ্যের মুখে মজনু সালামকে পেয়ে গেল, এবার রাত বাড়ার অপেক্ষা, আসল খেলা জমবে গভীর রাতে। আকি আকি, এমন করতে আছেন কা? মুই কি করছি, মোর দোষ কি? এটা তো কবেন। আপনার দোষ গুণ জানি না, খালি জানি বেশি বার বাড়লে ডালপালা ছাড়তে হয়। মোরে লইতেছেন কমবে? দুই হাত বাইন্ধে ধরেছেন ভালো কথা, চোখ দুঃখ খুলন যায় না? দেখেন ভাই, মুই কিন্তু খুনের আসামি না, মোর সমস্যা এই নাইট ঘড়িটা লইয়া। ওই ঘড়ির মালিক খোঁজতেই মুই এতদূর আয়ে পড়ছি। আপনি যে কত বড় খুনি সেটা আমার চেয়ে বেশি কেডা জানে, খালি মানুষ মারলেই খুনি হয় না। আমার কইল যে আপনি খুন করছেন, ভুল বানর দিকে চোখ, অন্তরের চোখ তো তুলি নাই, এটাই বেশি। ভূতের নাইট ঘড়ি নিয়ে আদমরা ভাই, ভাই আমনের হাত ধরি মুই চলে যামু, এই ঘড়ির মালিককে পাইলেই এই এলাকা ছাড়ে দিমু। কথা বেশি হইতাছে, মুখে কাঠের ব্যাং দিয়ে দিমু, খালি ও ও করবি। চুপ! কি কর? ও বাস, এইবার নাইট করি বুক পকেটে নিয়া আসমানে তারা গুনতে থাক। রাই তারাই রাই এই লাইন দিয়ে মালের যাইবো, কাক পকেটের বাইবো না, ফিনিশ হয়ে যাবি। মজনুর ফুল বানুর দিকে চোখ, সাহস কত! 2 কেজি গজা, মিষ্টি মুখ, বিয়া, ঘর সংসার। এইবার বুঝবো ঘু ঘু খুব ডরাইছে পাইন্নাশিক। আরে দে আক্কেল তো জানি না, ওই রেল লাইন পরিত্যাগ তো, ওই লাইনে কোনো ট্রেন মালগাড়ি কিছুই চলে না। শালা মরণের সে মইরা যায় মই ডরটাই বেশি কাম করব, সাইজ হয়ে যাইব, কাল খুব বুড়ে গিয়া একেবারে বান্ধন খুইল্লা বরিশালের গাড়িতে তুলে দিব, নাকে খত দিয়া এরপর এলাকে থেকে ভাগামো। মজনুর এতদিনের একটা একটা করা খড় দিয়া বানানি সুখের বাবুই পাখির বাসা এক টানে হাতে নিয়ে নিতে চায়, এত সোজা বেড়ালে কিছু কইতাম না, কিন্তু একটা বিষয় খেয়াল করছি,
ভুল মানু ইচ্ছা করে আমার খেয়া পায়। এইবার আর একটু ডর মিস ফ্লাওয়ারে দেখাইতে হইব। মানুষ কাটার দুর্নাম আসিল না, চিনোসে মানুষটারে ক্যাডারে আমগো এলাকার কেউ না, বিদেশে মানুষ, নাম বলে সালাম বরিশাল্লা। কি কস সালাম রে, তো আমি চিনি মজনু করে, মজনু রে দেখছ ওইখানে? না মজনু রে তো দেখি নাই, আমি গেলাম। হ্যাঁ পাইলে তোমার দোকানে পাঠা দিব না, অন যাইতেছি, যাইবা তুমি? না না না, আমি এমন কাটা মানুষ দেখতে পারবো না, ভূত পেরেতেছে বিদ ঘুটাল আসাম বেশি রে, তুই যা। ফুলবানু ফুলবানু সে ঘিরিল আমার লোকে, আমার খুব বিপদ। কি হয়েছে তোর, এমন করতাছস কে? কি রে এত ঘামতাছস কে, পানি দিমু? সালাম রে, আমি আমি কাল রাইতে রেল লাইনে বানছিলাম, কিন্তু বিশ্বাস কর ট্রেন লাইনে না, পুরাইনা লাইনটাতে বয় দেহানির লেগা, ভাবছিলাম সকালে বান্ধন খুলে লই আমো। কি কইতেছস, তুই মানুষ মারছস? এরে কি করলি তুই, সবচেয়ে বড় কথা যে লাইনে যে কাটা পড়ছে সেই লাইনে আমি তারা বান্ধি নাই। চুপ কর, আস্তে কথা কও, কেউ শুনবো। ওহন কি করবি, আমার কিন্তু খুব ডর করতেছে, কতবার তোরে বুঝাইছি মজনু মাথা ঠান্ডা রাখ, কোথায় কোথায় মাথা গরম করস, এখন কি করবি? থানা পুলিশ হইব, দারোগারা কত পাজি হয় জানোস না, আমার ভবিষ্যৎটা তুই এমনি নষ্ট করলি মজনু। আমি সত্য কইতাছি, আমি সালামনে পূব দিকে জঙ্গলের কাছে বানছি, তুই ল দেখবি ওইখান থেকে পাশা থাকলে রেললাইন শেষ, রাইতে রাইতে অন্ধকার আসিল, বেড়া দেখে নাই, জানে না তাই ডরাইছে। শোন তোরে কেউ দেয় নাই তো? না তুই বিশ্বাস করছিস তো ফুলবানু, আমি সালাম রে খুন করি নাই। আমি জানি তুই খুন করতে পারস না, তোর মুখে যতই চোটপাট থাকুক তোর ভিতরের মানুষটা অহনো পোলা পান, তুই ডরাস না আর কাউরে কিচ্ছু কইস না, অহন যা যেখানে লাশ পড়ে রয়েছে সেখানে যা, নাহলে মানুষ তোর সন্দেহ করবো। মনটার মধ্যে খুব অস্থির লাগতেছে ফুলবানু, আমার জন্য একটা মানুষের জান চলে গেল, আমি কত বড় পাপী, কি করলাম এটা? তোরে কইছি এখন যা যা, আমার কোনো দোষ নাই, আমি কি জানতাম ঘটনা এমন ঘটবো। আইসা কেউ সালাম রে মেইন লাইনে বাইন্দা রাখে নাই তো, তোর লগে শত্রুতা কইরা? এইটা তো ভাবি নাই, তাইলে কি হইব, আমার তো হাজত বাস হইব। সালাম ট্রেনে কাটা পড়ার পর ফুলবতী আর মজনু ভীষণ ভয়ে ভয়ে ছিল, কিন্তু না মজনুর জেল বা হাজতবাস কিছুই হলো না। ছোট্ট স্টেশনে হঠাৎ করে এমন মানুষ কাটা পড়ায় খুব হইচই হলো ঠিকই, কিন্তু কেউ কাউকে সন্দেহ করতে পারল না, কারণ এই স্টেশনে সারাক্ষণই যে ভিড় বা নতুন মানুষের আনাগোনা হয় তা নয়। যখন স্টেশনে ট্রেন আসে তার আগে একটু ভিড় ভাট্টা হয়, তারপর সব এলাকার লোকজনই হাট বাজারের মতো এলাকা মাতিয়ে রাখে, আর স্টেশনে মজনু কালু ভোলা নগেন এরা যারা কুলি বা মাল ওঠানামায় সাহায্য করে এদের সবাই চেনে এবং নারী নক্ষত্র জানে, এরা আর যাই হোক ইচ্ছে করে কোনো মানুষকে মারতে পারে না। সপ্তাহখানিক মিশকা স্টেশনে খুব পুলিশের আনাগোনা ছিল, তারপর আবার ছোট্ট স্টেশন তার নিজস্ব কায়দায় চলতে শুরু করলো। এর মধ্যে গভীর রাতে মজনু ফুলমতিকে নিয়ে ওই জায়গাটাতে গেল যেখানে সালামকে সে ভয় দেখানোর জন্য বেঁধে রেখে এসেছিল। তুই কি কোন
কোনোদিনই আমার শান্তি দিবি না। হাচার এমন করে হাত ধরছ যেন আমি আসামি। ওই আস্তে হাট, তোর জায়গাটা না দেখলে আমার শান্তি হইতো না। আমি তো তোর কথা বিশ্বাস করছি নাকি, এখন যদি কেউ তোরে আর আমার একলগে দেখে সন্দেহ করব না? কেউ দেখবো না, আইজ রাইতের মালগাড়ি আইব না, বালুকাতে বগি পড়ে গেছে, লাইন ক্লিয়ার হইতে বড় হইব, স্টেশন মাস্টারের কাছ থেকে পাক্কা খবর পাইছি। তুই আসলেই একটা পাগলা, এমন ভূতুইরা জংলাডার কাছে মানুষ রাত করে আয়ে। আর পাগলামি করুম না, অন থেকে তোর মতো ঠান্ডা মাথায় চলার চেষ্টা করবো। ভুল চুপ কর তো, অন্তাসস কি ঠিক 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 ঘড়ির শব্দ শুনতাছস তুই? তাই তো, এটা সালামের নাইট ঘড়ি। কি ঘড়ি তোরে কেডা কইছে? এই ঘড়ির গপ্প সালাম আমার কাছে করছে। কি করস? আরে আরে যাস কই? এখানে আশেপাশে আছে নাইট ঘড়ি, নাইট ঘড়িটা সালামের বুক পকেটে আছিল। আমার আমার স্পষ্ট মনে আছে, ও যে দেখ ওই জায়গায় আমি সালামে বাঁধছিলাম ঠিক এখানে, অথচ মরণ তারে কইটাই না নিছে। ল স্টেশনে যাই, আমার এখানে কেমন জানি লাগতাছে। আরে না, সালামের নাইট ঘড়িটা খুঁজ জানিয়ে যাই, যদি ঘড়ির মালিককে ঘড়িটা ফেরত দিতে পারি তাইলে অন্তত নিজের মনের কাছে পাপের বোঝাটা কমব। পাগলা কি তোর সাদেই কই, তুই ঘড়ি তোর কাছে কেন নিবি? মানছি সন্দেহ করবো না? আরে মানছি কি জানে ওই নাইট ঘড়ি সালামের, আর সালাম তো কাউরে কিছু কয়ও নাই। ধুত্তুরি, ঘড়ির শব্দটা গেছে বন্ধইয়া, কই যে পড়ল। মজনু ওই দেখ রেল লাইনের শেষে মাথায় কেটা জানি সাদা জামা পরে বসে আছে। ও মা গো মা, ভূত কি করছ তুই? ওই কিছু নাই তো, দূর তোর চোখে ঠান্ডা লাগছে, হাই আমার লগে তোর চোখ নাই? ওই ওই দেখ হাত দিয়ে ডাকতেছে। কই? ওই যে পাঁচ ব্যাটারির লাইট মারতাছি, কিছু আছে? তুই স্টেশনে যাবি না আমি দৌড় দিমু। আবার আবার হুসস নাইট ঘুরে আওয়াজ দিছে, এই মাথা থেকে এই মাথা থেকে আইতেছিল শব্দটা। ওই মাথায় যাইস না মজনু, আমি একটু আগে সাদা কি যেন দেখছি। তুই আয় তো আমার লগে, এই যে এই তো পাইছি নাইট ঘুরি। বাবা ঘুড়িটা তো খুব সুন্দর। পরিত্যক্ত যে রেল লাইনে মজনু সালামকে বেঁধে এসেছিল সেখানে কেউই যায় না, এই যে এত থানা পুলিশি ঝামেলা হলো ওরাও কেউ যায়নি পর্যন্ত। মজনুর মনে হঠাৎ একটা অদ্ভুত প্রশ্ন এলো, আচ্ছা সালাম তো বলেছিল নাইট ঘড়িটা ভুতুরে, তাহলে কি ভুতুরে ঘড়িটাই সালামকে পরিত্যক্ত রেল লাইন থেকে সচল রেল লাইনে এনে ফেলেছিল? নাইট ঘড়িটা ভুতুরে হোক আর যাই হোক, মজনু ঠিক করে নিয়েছে এই ঘড়ির আসল মালিককে সে খুঁজে বের করবে এবং সালামের অসমাপ্ত কাজটাও সেই শেষ করবে। কারণ খুন সে নিজে না করলেও তার ভুলের জন্য যে সালামের মৃত্যু হয়েছে এই কথা সে স্বপ্নেও অস্বীকার করতে পারবে না। আমরা যতই নিজেকে অন্যের কাছে সাধু প্রমাণ করি না কেন, দিন শেষে বিবেকের কাঠগড়ায় দাঁড়ালে পাপের বা ভুলের ছায়া নিজের সঙ্গে মিশে থাকে। মনে মনে মজনু পুরো এলাকায় খোঁজ করেছে নাইট ঘড়িটা কার হতে পারে, না এমন কোনো শৌখিন মানুষ এ তল্লাটি নেই এত সুন্দর একটা ঘড়ি ব্যবহার করতে পারে। ঘড়িটা সুন্দর কিন্তু সারাদিনই ওটা বন্ধ থাকে, রাত দুইটার পর হঠাৎ হঠাৎ টিকটিক শব্দ দেয় এবং তখন ঘন্টা মিনিট আর সেকেন্ডের কাঁটা একসঙ্গে ছুটতে থাকে। সাধারণত ঘড়ির ঘন্টার কাঁটার যাতায়াত খুব একটা চোখে পড়ে না, অথচ এই নাইট ঘড়ির সবই কেমন যেন উল্টো পাল্টা। তবুও উল্টো পাল্টা হলেও ভালো ছিল, কিন্তু এই নাইট ঘড়ির তো মনে হচ্ছে অন্য কোনো সমস্যা আছে, আর সেই সমস্যাই হঠাৎ মজনুর চোখে ধরা পড়ল। কি কি আরে কেডা, না কেডা তুমি, ও এ কি
কে তুমি? তোমার মাথা কই? বডিটা বডিটা এমন হয়েছে কেমনে? ট্রেনে কাটা পড়ছে, মোর নাইট ঘড়িটা কমে। নাইট ঘড়িটা আমার কাছে, খালি এটা ঘড়ির মালিকের কাছে পৌঁছে দিব। আপনি মানে মাফ করে দিন ভাই, দাদা আমি রাইকেন না ভাই, আমি আমি এতক্ষণ স্বপ্ন দেখছি। আমার ঘড়িটা দে। হাই, কেডা তুমি? এই নাইট ঘড়ি কি তোমার? আমার ঘড়ি এটা, আয় আমার সাথে আয়, আমার কবরে ঘড়িটা দিয়ে যা, আয়। কবরে মানে? তুমি কি মানুষ না, মরা মানুষ? আমি মানুষ না মরা মানুষ, সেটা তো এখন দেখা রোজ দেখতে পাবি। আমি মানুষ, আমার একজন খুন করে ওই জঙ্গলাটাতে বুদ্ধা রাখছে, আমার ঘড়িটা দে না। গেল কই মেয়েরা? না, নাইট ঘড়িটা তো সত্য সত্যই বুতের ঘড়ি, কি করবো? ঘড়িটা পুষ্করিতে ফেলা দিব? কিন্তু আমি তো ঘড়ির মালিক রে খুঁজতেছি। নাইট ঘড়িটা নিজের কাছে রাখার পর মজনু নানা রকম দুঃস্বপ্ন দেখছে, কখনো আবার অস্পষ্ট একটা নারী মূর্তি কেউ দেখছে। একে কে লোকে প্রেতাত্মা বলে। নারী মূর্তিটা নাইট ঘড়ি চাইতে আসে, মধ্যরাতে যখন ঘড়িটার টিকটিক শব্দ হয় তখনই মেয়েটা আসে, আবার কোথায় যেন মিলিয়ে যায় শব্দটা থেমে যাওয়ার সাথে সাথে। এর মধ্যে আবার একদিন সালামের মাথা ছাড়া বডিটাও স্বপ্ন দেখেছে মজনু। কি যে হচ্ছে ওর সঙ্গে কিছু বুঝতে পারছে না। ঘটনাটা যদি শুধু স্বপ্ন বা দুঃস্বপ্ন পর্যন্তই থাকতো তাহলে চিন্তা ছিল না, কিন্তু এ তো দেখছি নতুন উৎপাত। দিন দুপুর রাত সন্ধ্যা যখন তখন মাথা ছাড়া একটা বিদঘুটে বডি মজনুর সামনে এসে দাঁড়িয়ে থাকে, আর নাইট ঘড়ির টিকটিক শব্দ হতে ছায়াময় সে মৃত নারী যে কিনা অনুনয় বিনয় করে একটা কথাই বলে, নাইট ঘড়িটা আমার, আমার কবরে ওটা রেখে এসো। কিন্তু এই মেয়ের কবর কোথায় সেটা তো মজনু জানে না, আর মৃত মেয়েটার সঙ্গে একা একা মধ্যরাত্রে কবর খুঁজতে যাওয়ার সাহস মজনুর সত্যিকার অর্থে নেই। আগেও এত ভীত ছিল না, যখন তখন সালামের মাথা আর থ্যাতলানো পা বিহীন বডিতে দেখতে পাওয়া শুরু করেছে তখন থেকে কেমন যেন হয়ে গেছে মজনু। যতবারই মজনু নাইট ঘড়িটা কোথাও ফেলে রেখে আসতে চায় ততবারই ঘড়িটার কিছু না কিছু মজনুর বুক পকেটে আটকে যায়। ভালো ঝামেলায় পড়েছে মজনু, কাউকে কিছু বলতেও পারছে না, ভয়টা যেন দিন দিন বেড়েই চলেছে। একা একা স্টেশনের ঘুমানোর দম যেন মজনুর ফুরিয়ে গেছে। অবশেষে নাইট ঘড়ির বদৌলতে মজনু আর ফুলবতির বিয়েটা হলো, কারণ মজনু একা একা থাকতে ভীষণ ভয় পায়। বেচারা একা থেকে দোকা হলো ঠিকই, কিন্তু বিদঘুটে ভয়টা কি কমলো, বরং নতুন এক। মজনু, এই মজনু, উঠ, উঠ না, ওই দেখ পায়ের কাছে কি কি হয়েছে? ঘড়ি বাঁচাছে? পায়ের কাছে সাদা জামা পরা কেডা এইডা? নাইট ঘড়ি নিতে আইছে, তোরে খুঁজছিলাম না। কি করবি, নাইট ঘড়ি দিয়া দে, আম ঘরে মাফ করেন, আমরা কোনো দোষ করি নাই, এই নেন আপনার না নাইট ঘড়ি। আমি এই ঘড়ি দিয়ে করবো, আমার সাথে আয়, আমার কবরে দিয়ে যা, আমাকে কবরে দিয়ে যা। আপনার কবর তো আমরা চিনি না, চল আমার সাথে চল। তোর মাথা ঠিক আছে? পেতনির লোকে রাইত করে বাইরে বাসবি, গার মটকে আর লেনে ভালো থাকব, সকালবেলা সালামের অবস্থা হইব। সাহস করে ডরটা ভাঙ্গনি দরকার। হায়!
আমার সাথে বন্ধ করবো আমি এই টিক টিক। এনে বন্ধটি দিমো এক খান, কলা দিয়ে খান। ও মা গো, কি হয়েছে রে ফুলি, এমন করে চমক খেলি কে? কেডা আপনার পিছনে কই, কেডা কি দেখস? আরে বেড়ি ভুল দেখছস, আমার পিছনে তো কেউ নাই। আছে আছে, আপনি জানেন না আপনার পিছনে একজন দাঁড়াই আসিল। ফুলবু তাড়াতাড়ি আসো, মজনু রে কারা জানি পুরানো রেল লাইনে বাইন্দা থুইছে বলে। বলবু দোকানে একটু বসেন, ঝাপ নামাইতে গেলে দেরি হইব, আমি আমি কালু লগে গেলাম। তোরা যা, আমি আসছি, ক্যাশ ব্যাশের চাবি লয়ে যা। বিপদের সময় আপনি আসেন না, থাকেন। ফুল বানুরে আমি খুব ডরেছি। কেমনে কি হইল, তুই না মুমু সিং যাবি কইলি, এইখানে কেন আইছিলি? আমি জানি না, কিছুই কইতে পারি না। দুপুরের ভাত খাইয়া তুই দোকানে আইলি, আমি একটু বিছানায় গড়াগড়ি করতেছিলাম, চোখটা একটু লাগছে, স্বপ্নে দেখতাছি সালামের লগে রেল লাইন দিয়ে হাঁটতে হাঁটতে কথা কইতাছি, স্বপ্নটা বুঝতেই পারতাছিলাম না, মনে হইতাছিল সত্য করতাছে। স্বপ্নের মধ্যে হাঁটতে এত দূর আইছস? জানি না তো, হঠাৎ দেখলাম রেল লাইনের উপরে ওই মাইয়াটা বসে আছে, চোখ বড় বড় করে কইতাছে, নাইট ঘড়িটা বাইঙ্গা মস্ত বড় ভুল করছস। এরপরে ধরফর হয়ে ঘুম ভাঙতে দিই, রেল লাইনে খেটা জানে আবারও শক্ত করে বাইন্দা রাখছে, শরীরের শক্তি দিয়ে চিল্লাইতেছিলাম নগেন বলে আমার গলা শুনছে, এরপর তো রেহে আইছে সবের খবর দিছে। আমি তো ভাঙছি নাইট ঘুরি, ওন কি হইব, তোরে যদি আবারও রেল লাইনে বাইন্দা তো। আরে কিছু হইব না, বড় ঘরের দোকানে গিয়ে নাইট ঘড়িটা ঠিক করে আনি। লো লো, ওনি যাবো মমি সিং এর ট্রেনে আসুক, অন্য দেড় ঘন্টা টাইম আছে। ট্রেন লাগবো না, তুই বাসে ল। ময়মনসিংহ শহরের বড় ঘড়ির দোকানে ফুলমতি আর মজনু ভাঙা নাইট ঘড়িটা নিয়ে এলো। ঘড়িটা অনেকটা স্টপ ওয়াচের মতো ছোট গোল শেপের, ঘড়ির ছোট্ট হুকের সঙ্গে একখণ্ড মোটা সোনালি রঙের চেইন, সোনালি রং এখনো চকচকে, নিশ্চয়ই চেনের বাকি অংশটা ছিঁড়ে গেছে। দোকানদার বলল ঘড়িটা খুবই দামি এবং অনেক পুরনো, এরকম অ্যান্টিক ঘড়ি আজকাল দেখাই যায় না, ঘড়িটা নষ্ট জেনে উনি কিনতে চাইলেন দোকানে সাজানোর জন্য। এই ঘড়ির সব পার্টস এখন আউট অফ মার্কেট, কোনোভাবেই নাইট ঘড়ি ঠিক করা গেল না, তবে অ্যালার্মটা কিভাবে যেন ঠিক হয়ে গেছে, হয়তো ওদের চেষ্টায়। এখন শুধু ঘড়ির ঘন্টার কাঁটাটা আছে, মিনিট আর সেকেন্ডের কাঁটা দুটো ভেঙে কোথায় যে পড়েছে ওরা খুঁজে পায়নি। নাইট ঘড়িটা যে সারাদিন বন্ধ থাকে, শুধু রাত দুইটার পর একসঙ্গে তিনটা কাঁটা সমেত দ্রুত গতিতে চলে, সে কথা ওরা দোকানদারকে বলল না, অ্যালার্ম বাজছে এতেই ওরা খুশি। কিন্তু জগৎ সংসারের দৃশ্যের বাইরেও যে অদৃশ্য একটা খেলা চলে, সে খেলার শেষ কোথায়? সে খেলার সঙ্গে বিস্ময়কর নাইট ঘড়ির টিকটিক অ্যালার্মের কোনো যোগসূত্র সত্যি কি আছে, নাকি পুরোটাই মজরু আর ফুলমতির বিভ্রম, কোনটা?
কারণ এবার যা খুঁজছে এর নাম কি? কিরে মজনু, তোর হইছে কি? কি করতাছস? সক কই তোর পডকাস্টে রাগায় দেখতেছস না মাল টানতাছি? বাপরে, কি কি আছে রে কন্টেনারে এত ভারী? গেলে কন্টেনার মাল? তোর সক্কু ঠিক আছে তো? তোর পিছনে তো কিছুই নাই, তোর স্টেশন মাস্টার খুঁজতেছে। আমরা দুই চালন মাল নিয়ে গেলাম, তোর মালগাড়িটার বগি অন্তরে দরাই রইছে। কি কস, আমি তোর বগির মাল নামাইছি, এই কি, এইসব কি? এইটা তো সালামের মাথার পাও ছাড়ার লাশ, আর এটা তো নাইট ঘড়ির মাল কিনের লাশ। এইটা কেমনে সম্ভব? আমি এতক্ষণ ধরে দুইটা লাশ টানতাছিলাম। কি হয়েছে তোর মজনু, কি কইতাছস? এই দেখ, এমন করস কে রে? এই দেখ দেখ, দুইটা লাশ, দুইটা লাশ আমার পিড়িতে। বাড়ি যা, ল আমার লগে। কই যাইতাছস এত রাইতে? লাশ দুইটা স্টেশন থেকে টাইম না রেল লাইনে ধুয়ে আসি। কয়দিন ধরে দেখতেছি তোর মাথা মস্তক আউলা হয়ে গেছে, কি একটা নাইট ঘড়ি আলগা বিপদ নিজের খান্দে জুড়াইলি, মরার ঘড়ি ভাঙিও শান্তি নেই। কি যে হইল মানুষটার, সব দোষ তো আমারই। কয়দিন আগে মানুষটা এত ভীতু আছিল, আর এত সাহস কেমনে পাইলো? রাত হইলে নাইট ঘড়ির বাজনার লগে লগে স্টেশনে গিয়ে পড়া থাকে, আমি কি করবো এখন? এত কোনো আইতাছে না কে? না যাই, না জানি এবার ডরায় একটা অ্যাক্সিডেন্ট ঘটায়। স্টেশনের কাছে ঘর নিয়ে আমার ওইছে বিপদ, এত কইরা কইলাম গেরামে লও না, ট্রেনের শব্দ ছাড়া তার বলে ঘুম হয় না। মাইনসের বাবা ভাবি রে, মজনু দাম দে না, সারা জীবন রেলগাড়ির মাল টানছি, অঞ্জন কপালে ট্রেনে কাটা লাশ টানা টানি চাকরি পাইছি, তখন আর কি করুম? ক বাড়িত লো মজনু, তোর মাথা খারাপ হয়ে গেছে, আমার ডর করতেছে, এত মানুষ তো বিশকা স্টেশনে কোনোদিন কাড়া পড়ে নাই। অত কথা না কই, আমার একটু সাহায্য করতো। তিনটা লাশের ওজন কম নি? তিনটা লাশ মানে সত্য সত্যি তুই তিনটা লাশ দেখতেছস? ওয়াল্লাহ, সে রাতে মজনু আর ফুলমতি একসঙ্গে তিনটা লাশ টেনে স্টেশনের বাইরে ওই পরিত্যক্ত রেললাইন পর্যন্ত গেছে। নতুন যে মানুষটা ট্রেনে কাটা পড়েছে সেও আছে না, মজনু বা ফুলমতি কেউই লোকটাকে চিনতে পারলো না। আশ্চর্য, অচেনা মানুষটা আর কোনো জায়গা পেল না, খুঁজে খুঁজে এই বিষয়কার স্টেশনেই কাটা পড়তে হলো। কিন্তু এর চেয়ে বিষয়কার ঘটনা মজুর জন্য অপেক্ষা করছিল। ভোরের দিকে দুজনে ঘরে ফিরে ঘুমিয়ে গেল, অথচ সকালের পাখিদের সমস্ত কোলাহল ছাপিয়ে অন্যরকম এক ভয়ঙ্কর কোলাহল যেন মজুর ঘরের দরজা ভেঙে ফেলছে। কি ব্যাপার, স্টেশনে ডাকাত পড়লো নাকি? ফুলপুর রেলগাড়ি
ডানা মরছে রে মজনু। কি কইতাছস তুই? স্টেশন মাস্টার কি কয় হয়? সাত সকালে নিশা ভাঙ করছেন নাকি? মজনু তাড়াতাড়ি আয়। কোন গাড়িতে ফুলমর দিয়ে কাটা বললো এইটাই তো বুঝতাছি না। মাল গাড়ি যাওয়ানোর পরে খালি ইঞ্জিনের বগিটাই এই লাইনে চলছিল। বিশকা স্টেশনের অভিশাপ লাগছে মাস্টার। আমি তো রাইত বইরা স্টেশনে আছিলাম, ফুলবানু লগে আছিল। আমি কি এমন পাপ করছি রে মামুদ? আমার মতো এদিনের সব তুমি কায়রা নিলা। সময়ের সাথে সাথে বিশ্বকাপ স্টেশনের অনেক পরিবর্তন হয়েছে। ছোট্ট এই বিশ্বকাপ স্টেশন আরো পরিপাটি ও গোছানো একটা স্টেশনে পরিণত হয়েছে। শুধু পরিবর্তন হয়নি ফুলমতির চায়ের দোকানটার, অবিকল একই রকম আছে, টিনের ছাপড়া ঘরের মতো। এখন দোকানটা মজনু চালায়। চা, পাউরুটি, কলা, বিস্কিট আর লাল কাপড়ে ঢাকা গাঢ় পাহাড়ের লোকাল ছোট ছোট পান, সঙ্গে রতন জর্দা চমন বাহার অথবা কারো কারো পছন্দের সুরভি 55 জর্দা। মজনু আজও সিগারেট বিক্রি করে না। এখন স্টেশনের আশেপাশে পাকা দালান ঘরের চা স্টল রয়েছে ব্যাঙের ছাতার মতো, অথচ ফুলমতি চায়ের দোকান এখনো জমজমাট। মজনু এখন আর ট্রেনের বা মালগাড়ির মাল টানে না, তবে মধ্যরাতে নাইট খুঁড়ির অ্যালার্ম বাজলেই লাশ টানে। এখনো প্রতি বছর দু একটা করে মানুষ এই স্টেশনে কাটা পড়ে, আর কিভাবে যেন কাটা লাশের খবর সবার আগে মজনুই পায়। লাশের সংখ্যা যত বাড়ছে, লাশ টানার কাজ মজনুর জন্য তত কঠিন হচ্ছে। সরকার থেকে লাশটা আমার লগে তুই না কইতি ট্রেনের তলে মাথা দিয়ে মইরা তুই ভূত হইয়া আমার ঘরে বসা থাকবি। দেখ কেডা কার ঘরে বসে রইছে। সারা জীবন আমি তোরে জ্বালাইছি, অন মইরা ভূত হইয়া তুই আমার জ্বালাবি। জ্বালা বিশ্বকাপ সবাই এখন নাইটখড়ির গল্পটা জানে, তবে নাইটখড়ির রহস্যময় মূল গল্পটা কেউ উদ্ধার করতে পারেনি। ঘড়িটা আসলে কার ছিল, ঘড়ির মালিকের সঙ্গে সালামের কি সম্পর্ক ছিল, সালাম কিভাবে নাইটখড়িটা পেয়েছিল, সেসব গল্প এখানকার মানুষ নিজের নিজের মতো কল্পনা করতে করতে এখন হাল ছেড়ে দিয়েছে। পৃথিবীর অসংখ্য অমীমাংসিত রহস্য ঘটনার মতো নাইটখড়ির রহস্য গল্পটাও অমীমাংসিত। সবাই মজনুকে বলে নাইট খড়িটা পুড়িয়ে দিতে বা দূরের কোনো গভীর স্রোতস্বিনী নদীতে ফেলে দিতে, কিন্তু মজনু নাইট খড়িটা ফেলে না। ওর বিশ্বাস নাইট খড়িটা ফেলে দিলে ফুলমতির আত্মাকে সে আর দেখতে পাবে না। এই পৃথিবীতে ওর কেউ নেই ফুলমতি ছাড়া। মজনু চায় না মধ্যরাতে ফুলমতির সঙ্গে কথা বলা থেকে বঞ্চিত হতে। যতদিন সে বাঁচবে লাস্টানের কুলগিরি করুক তাতে আপত্তি নেই, কিন্তু ফুলমতির আত্মা ওর ঘাড়েই চেপে বসে থাকুক, এটাই ওর শান্তি। এসব শুনে অনেকে মজনুকে দিওয়ানা মজনু ডাকে। আর এর মধ্যেই হঠাৎ একদিন মজনু স্টেশন মাস্টার তোরে যাইতে কইছে। অন কেমনে যাবো? কি কামে জানোস? কিছু তো কইলো না, তো স্টেশন ঘরে শহরের মানুষ বসে রইছে। আবার কি বেহুদা পেসাল কেটা জানে? একটা চা দে, খুব জরুরি, একখান গুড়ান দিয়ে আমি দোকানে বইতাছি। আমারে ডাকছেন বলে মাস্টার?
এই যে উনি মজনু, মজনু আয় আয়। এরা সব ঢাকার রেডিও অফিস থেকে আইছে, তোর ইন্টারভিউ লইব। আমার কি ইন্টারভিউ? আমি কি মন্ত্রী মিনিস্টার হইছি? আরে বেটা, তোর নাইট ঘুরির গল্পটা শুনতে আইছে, বুঝোস না কেন? এক কান দুই কান কইরা ঢাকা শহরে খবর চলে গেছে। তুই কথা কো, আমার কাম আছে, আমি গেলাম। দেখুন ভাই, আমরা প্যারানর্মাল মানে রহস্যময় বিষয় নিয়ে প্রোগ্রাম মানে অনুষ্ঠান করি আর কি। আমরা খবর পেয়েছি আপনার কাছে একটা ভুতুড়ে নাইট ঘড়ি আছে, যেটা মধ্যরাতে বাজে এবং বাজার সঙ্গে সঙ্গে কেউ একজন ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করে। আপনারা শহরের শিক্ষিত মানুষ হয়ে এসব গাঁজাখুরি ভূতের গল্প বিশ্বাস করেন? দেখুন, জগতে রহস্যময় ছায়াময় একটা জগৎ অবশ্যই আছে, আমরা সেটা জানি বুঝি, কিন্তু সবাই সেই জগতের সন্ধান পায় না, আপনি পেয়েছেন। দেখেন ভাই, আপনাকে মোড়া মোড়া বই পুস্তকের ভারী ভারী কথা আমি বুঝিও না, বুঝতে চাই না। আমার কাছে কোনো রহস্য গল্প টল্প নাই, এইসব গ্রামগঞ্জের উড়া খবর, বাহতাবাজি। কি বলছেন আপনি? দেখুন প্লিজ, আপনি আমাদের একটু হেল্প করেন, সাহায্য করেন। আমরা জানি আপনার কাছে একটা নাইট ঘড়ি আছে, কাইন্ডলি দয়া করে ঘড়িটা একবার দেখাবেন। আরে কি আছাইছো, আমি নাইট ঘড়ি কই পামু? আমার কাছে কোনো নাইট ঘড়ি নাই রে ভাই। প্লিজ গল্পটা বলে একটু হেল্প করেন না ভাই। আমি কেমনে আপনারে বানায় গল্প করে হেল্প করুম কন্ত? একটা হেল্প করতে আরি, আপনি আমার দোকানে লন, ডাবল চিনি আর পাত্তি দিয়া করা ফাঁস গেলাস চা খাওয়া পারুম। এইটা ছাড়া আর কোনো হেল্প আমি আপনার করতে পারুম না। আপনি চলে যাচ্ছেন যে? দোকানে আরেকজনের বসে আছি, আপনাকে আমরা অনেক টাকা দেব। বাইরে আপনারা তো উচ্চ শিক্ষিত, অনেক জ্ঞানী গুণী, বইয়ের ভারী ভারী কথা কইতে পারেন। আমার মতন গরিব কুলি আর চায়ের দোকানদারের কাছ থেকে একখান ভারী কথা শুনেন, কিছু মনে করেন না। মেলা টেগা, রহস্যময় গল্প, নাইট ঘড়ি, আরো কি সব জানি কইলেন, এই সবের চেয়েও আমার কাছে আমার বিশ্বাসটা বড়। টেকার কাছে আমি আমার বিশ্বাস বেচা কিনে করুম না। এ কি আপনারা এখনো আছেন দেখি? তারপরে ইন্টারভিউ কেমন এলো? আপনাদের মজনু মিয়া তো একটা কথাও বললো না নাইট ঘড়ি সম্পর্কে, বরং উল্টা অস্বীকার করলো। ওর মাথাটা আধা পাগল হইয়া গেছে, দিনের বেলায় ভালোই থাকে, কিন্তু ওই যে রাইতের বেলায় নাইট ঘড়ি, নাইট ঘড়ির টিক টিক শুনলেই মজনু অন্য জগতে চলে যায়। আপনি যে বললেন রাতের বেলা উনি লাস্ট ট্রেনের স্টেশন থেকে পরিত্যক্ত রেল লাইনের দিকে নিয়ে যাই, এটা কি সত্যি? অবশ্যই সত্যি। আপনারা পুরো এলাকাবাসীর লোকে কথা কন, তাতে আমাদের লাভ কি? এলাকাবাসীকে সঙ্গে নিয়ে তো আমরা প্রোগ্রাম করতে পারবো না, তাই না? আপনি আরেকবার একটু দেখেন না চেষ্টা করে, আমরা ওনাকে টাকা অফার করেছিলাম, আপনি না হয় একটু বাড়িয়ে দিন টাকার পরিমাণটা, কিন্তু প্লিজ ট্রাই করেন, গল্পটা আমাদের ভীষণ দরকার। এই তো ভুলটা করলেন, টাকা পয়সার লেনদেনে কেন গেলেন? এই জন্যই ও আরো বিগড়াইছে, বুঝছি। এক কাজ করেন, স্টেশন ঘরেই থাকেন, গভীর রাতে যখন মাল টানার শব্দ পাইবেন তখন মজনুর পেছন পেছন পরিত্যক্ত রেল লাইনে চলে যাবেন, যদি কিছু দেখতে পান সেটা দিয়েই গল্প বানাইলেন। আচ্ছা মজনু, নাইট ঘড়িটা আপনি দেখেছেন কখনো? না, এলাকার কেউই দেখেনি, শুধু ওর বউ ফুলমতি দেখছিল, আর ময়মনসিংহের এক ঘড়ির দোকানদার বলে দেখছিল, যে দেখছিল সেও মরে গেছে। আশ্চর্য যে নাইট ঘড়ি নিয়ে এত গল্প, এত মাতামাতি, সেই ঘড়িটা আপনারা কেউ নিজের চোখে দেখেননি পর্যন্ত, স্ট্রেঞ্জ। এ স্ট্রেঞ্জ বইলেই তো আপনারা এত দূর থেকে নাইট ঘড়ির খোঁজে আসছেন। আপনি কাউকে বলেন পরিত্যক্ত রেললাইনটা আমাদের দেখিয়ে দিক, আমরা আগেই ওখানে পৌঁছে লুকিয়ে থাকবো। আচ্ছা আপনাদের মর্জি। এ কালু, কালু এ এদিকে আয় তো একবার, যান কালুর লগে যান। শ,
ভাই কেডা রে কেডা ওইখানে আমরা এখানে কি এইখানে এত রাইতে মানুষের আনা করা নিষেধ জানেন না আপনি কি মানুষ না আরে এই তো আপনার নাইট ঘড়ি টিকটিক করছে আপনি আমাদের সাথে মিথ্যা বলেছেন কেন এখান থেকে চলে যান চলে যান যাবো একবার নাইট ঘড়িটা আমাদের দেখান তারপর মস্তু তার নাইট ঘড়ি দেখতে চায় দেখাস না কে দেখা কে কথা বলে কে আপনি আপনার গাড়ির উপর কে বসে আছে ও মাই গড সেভ আস পরদিন শহরে দুই আগন্তুকের কাটা লাশ পাওয়া গেল রেল লাইনে। এ আর নতুন কি, সবাই বলাবলি করে বিশোকা স্টেশনে অভিশাপ লেগেছে। কিসের অভিশাপ তা ঠিকঠাক বলতে পারে না, তবে লাশের সংখ্যা যত বাড়ছে মজনুর লাশ টানার কাজ ততটাই কঠিন হচ্ছে। সময় রেলগাড়িতে চড়ে এখন মজনুর বয়স প্রায় শেষ বগিতে পৌঁছেছে, অথচ আজও কেউ মজনুর কাছ থেকে সেই অদ্ভুত নাইট ঘড়িটার সন্ধান পায়নি। চোখে দেখা তো দূরে থাক, অদেখা অদৃশ্য নাইট ঘড়ির রহস্য বিশোকা স্টেশনবাসীর কাছে অতটা অর্থবহ নয় যতটা মজনু মিয়ার কাছে। তারপরও লোকাল মানুষ বিশোকা স্টেশনকে প্রায়ই বলে দিওয়ানা মজনুর নাইট ঘড়ি স্টেশন। নামটা ভারী অদ্ভুত, কিন্তু তবুও কেন জানি মনে হয় সময়ের সাহসী দাবিতে কোনো এক সময় হয়তো বিশোকা স্টেশনের নাম সত্যি সত্যি বদলে হবে নাইট ঘড়ি স্টেশন। আচ্ছা, নাইট ঘড়ি স্টেশনের কোনো রহস্য ঘড়ি কি থাকবে, যে ঘড়ির ঘন্টা মিনিট আর সেকেন্ডের কাঁটা একসঙ্গে চলবে আর মধ্যরাতে বেজে উঠবে?